ছয় মাসের মধ্যে মাটি নিচে যাবে লালখান বাজার, জামাল খান ও বাঘমুনিরাম ওয়ার্ডের ঝুলন্ত ডিশ ইন্টারনেটের তার। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসেম মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, পণ্যের মূল্য বৃদ্ধি করলে অসাধু ব্যবসায়ীদের জরিমানা নয়, জেল দেয়া হবে। বর্ষার আগে নগরী সংস্কার হওয়া ছয় খাল পুনঃখনন করা হবে, জানালেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমদ। রিয়াজউদ্দিন বাজারে ভোগ্যপণ্যের দামের তারতম্যে ক্ষোভ প্রকাশ করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজল। চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজির শিক্ষা প্রতিষ্ঠান হেইলিবাড়ি ভালুকার রিজিওনাল ওপেন ডে সফলভাবে সম্পন্ন।